নমস্কার, আমি কৌশিক রায়, আপনাদের চ্যানেল অ্যাস্ট্রো এডুকেশনে অনেক অনেক স্বাগত জানাই। 2024 সালে হনুমানজির কৃপায় এই তিন রাশির উপর, 2024 স্বয়ং হনুমানজি কৃপা দিতে চলেছে এই তিনটি রাশির উপর। এবং আর একটি রাশির আমি কথা বলবো, যে রাশি এক্সিলেন্ট রেজাল্ট পেতে চলেছে। তার আগে যারা একনিষ্ঠ ভক্ত রয়েছেন, অবশ্যই ভিডিওটিতে জয় বজরঙ্গবলী, জয় শ্রীরাম অবশ্যই কমেন্ট করুন। এবং প্রত্যেক প্রিয় ভিউয়ার্সকে আমি বলবো, আপনারা অবশ্যই এই ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করুন আপনাদের বন্ধুবান্ধব, আত্মীয় স্বজন, পরিবার পরিজনদের মধ্যে। 2024 আমরা পা দিতে চলেছি, আর 2024 তিন রাশির উপর হনুমানজির কৃপা পড়তে চলেছে। আর কলিযুগে স্বয়ংক্রিয় দেবতা, সক্রিয় দেবতা তিনি হচ্ছেন হনুমানজি। অর্থাৎ আপনারা যদি একনিষ্ঠভাবে হনুমানজির কাছে পূজা প্রার্থনা যদি করেন না, আপনাদের সমস্ত ইচ্ছা মনোবাসনা পূরণ কিন্তু অবশ্যই করবেন। এবং 2024 3+1 টোটাল চারটি রাশির ক্ষেত্রে কিন্তু একটা বড় পরিবর্তন আসতে চলেছে হনুমানজির আশীর্বাদে। কোন এই সৌভাগ্যশালী চারটি রাশি 3+1 আমি আলোচনা করব। তার আগে আবারও বলছি, জয় শ্রীরাম অবশ্যই কমেন্ট করুন। দেখুন, আমি একটি কথা বলি, অনেক জায়গাতে দেখবেন বলে যে কৌশিকদা, হনুমানজিকে আমরা পুজো করবো কী করে। দেখুন, মহিলারা যারা আছেন, কোনো সময় হনুমানজিকে সিঁদুর নিবেদন করবেন না। আপনারা গোলাপ ফুল অথবা জবা ফুল নিবেদন করুন, এবং পান পাতার মালা আপনারা নিবেদন করতে পারেন। পাশাপাশি আপনারা হনুমানজির যখন ভোগ নিবেদন করবেন না, অবশ্যই তুলসী পাতা কিন্তু অবশ্যই দিবেন, কারণ তুলসী পাতা যারা হনুমানজি ভোগ গ্রহণ করেন না। জয় শ্রীরাম। কারণ অনেক ভক্ত শিরোমণি ছিল, কিন্তু শ্রীরামচন্দ্রের যে হনুমানজি, এর মতন ভক্ত আর পৃথিবীতে দুটো কিন্তু দেখা যায় না। অর্থাৎ এই জন্য হনুমানজিকে ভক্ত শিরোমণি কিন্তু বলা হয়। আজও এই কলিযুগে সক্রিয় দেবতা যিনি, তিনি হচ্ছেন স্বয়ং বজরঙ্গবলী। যাদের প্রচুর সমস্যা চলছে, অবশ্যই আপনারা অবশ্যই হনুমানজির মন্দির মঙ্গলবার করে অবশ্যই যান, হনুমান 40 আপনারা পাঠ করুন, সংকট মোচন হনুমান স্তোত্র আপনারা পাঠ করুন, এবং তুলসীর মালা আপনারা যদি দিতে পারেন, আপনাদের যে কোনো মনস্কামনা কিন্তু পূরণ কিন্তু হবে। দেখুন, এই হনুমানজিকে পুজো অর্চনা করলে সবথেকে যে গ্রহটি মজবুত হয় সেটি হচ্ছে মঙ্গল গ্রহ। আর মঙ্গল গ্রহ হচ্ছে আমাদের জীবনে কিন্তু ঋণ থেকে কিন্তু মুক্তি করায়। অনেকে বলে না যে কৌশিকদা, আমি ঋণে পড়ে গেছেন, কিচ্ছু করার দরকার নেই, আপনারা হনুমানজি স্মরণাপন্ন হন, মঙ্গল গ্রহ ভালো হবে। আর মঙ্গল ভালো হওয়া মানে আপনি একাধিক প্রপার্টি, একাধিক সম্পত্তির মালিক কিন্তু আপনারা হবেন, কারণ মঙ্গলই একমাত্র প্রচুর প্রপার্টি কিন্তু দিয়ে থাকে। আর
2024 সালে রাজা কে জানেন? মঙ্গল। আর মঙ্গল যখন রাজা, হনুমানজি বিশেষ কৃপা তিন রাশির উপর, প্লাস একটি রাশি, টোটাল চারটি রাশি। অনেকেই অধীর আগ্রহে রয়েছেন কৌশিকদা কোন রাশির কথা বলবে, সেখানে আমার রাশি থাকবে কি, অনেকেরই প্রচুর প্রশ্ন রয়েছেন, তাই না? তো তার আগে আমি একটি কথা বলবো, যারা আমার সাথে পরামর্শ করতে চাইছেন স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বার আপনারা মেসেজ করুন। এবং 2024 সাল হনুমানজির যখন কৃপা পড়েছে না, ভাগ্য আপনাদের নিশ্চিত বদলাবে। প্রথম রাশি হচ্ছে আপনার মকর রাশি। হ্যাঁ, শনি সাড়ে সাথে চলছে, মঙ্গল আপনাদের সুখ ভাবকে নির্দেশ করে এবং প্রফিট ভাবকে, লাভ ভাবকে নির্দেশ করে। অর্থাৎ এই বছর আপনাদের অর্থনৈতিক দিক থেকে কিন্তু খুব ভালো দিবে, লাভ এবং সম্পত্তিগত দিক থেকে ভালো, অর্থ প্রাপ্তির ক্ষেত্রে কিন্তু বড় সাহায্য করবে হনুমানজি। আপনাদের একটা 2024 সাল টার্নিং পয়েন্ট হতে চলেছে এবং শনি সাড়ে সাতিও কিন্তু শেষের দিকে কিন্তু হতে চলেছে। যাদের শনি সাড়ে সাতি চলছে, অবশ্যই হনুমানজির স্মরণাপন্ন অবশ্যই হন। একমাত্র যদি বাঁচাতে পারে শনি সাড়ে সাতি থেকে, তিনি হচ্ছেন বজরংবলী, তাছাড়া কেউ কিন্তু বাঁচাতে পারবে না শনি সাড়ে সাতি থেকে। দ্বিতীয় রাশি আপনার সাড়ে সাতি চলছে, সেই রাশিটা কুম্ভ রাশি। কুম্ভ রাশির কেরিয়ারের ক্ষেত্রে, কর্মক্ষেত্রে এবং অর্থনৈতিক দিক থেকে হনুমানজি আপনাদেরকে দুহাত ভরে কিন্তু অর্থ কিন্তু দিবে এবং আপনাদের উন্নতির শিখরে আপনাদেরকে কিন্তু উঠাবে হনুমানজি। অর্থাৎ কুম্ভ রাশির ক্ষেত্রে কিন্তু খুব ভালো একটা রেজাল্ট দিতে কিন্তু চলেছে। এরপর যে রাশি, সেটি হচ্ছে সিংহ রাশি। সিংহ রাশি এক্সিলেন্ট শ্রেণীতে পড়তে চলেছে, ঋণায়ক রেজাল্ট সিংহ রাশি পেতে চলেছে। হনুমানজির কৃপা সিংহ রাশির উপর পড়াতে সিংহ রাশির ভাগ্যে বড় ধরনের বদল আসতে চলেছে। আপনাদের বিবাহ, ব্যবসা, কেরিয়ার ভাগ্য বদলাতে চলেছে। অন্তিম এবং শেষ যে রাশি, সেটি হচ্ছে বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশি চাইলেও ভুলতে পারবেন না, কারণ আপনাদের রাশির অধিপতি কিন্তু আপনাদের মঙ্গল, আর আপনাদের ঠিক শনি কিন্তু আপনাদের চতুর্থ ভাবে বসে শাসন এবং মহাপুরুষ রাজ্য সৃষ্টি করছে। বৃশ্চিক রাশির এবছর বড় ধরনের সম্পত্তি যোগ দেখা যাচ্ছে, আপনাদের সুখ সাধন বৃদ্ধি করবে, কেরিয়ারের ক্ষেত্রে আপনাদের লাভ এই সময় দিবে এবং এই সময় বড় ধরনের কর্মক্ষেত্রে পরিবর্তন আসতে চলেছে এবং উন্নতি চরম শিখরে উঠতে চলেছেন বৃশ্চিক রাশি। চাইলেও কিন্তু বৃশ্চিক রাশি ভুলতে পারবেন না আপনাদের 2024 সাল, এই নতুন বছর। আপনারা অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং প্রচুর প্রচুর পরিমাণে আপনারা ভিডিওটি শেয়ার করুন এবং প্রত্যেকে বলুন জয় শ্রীরাম, জয় বজরংবলী। এবং একটি কথা আবারও বলছি, হনুমানজির স্মরণাপন্ন অবশ্যই আপনারা হন। আজ এ পর্যন্তই, নমস্কার, ধন্যবাদ।